শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী ভোট কেন্দ্রে গেছেন। এই বছর নির্বাচন কমিশন থেকে একটা জিনিস আগে থেকেই আগেভাগেই জানানো হয়েছে যে ভোট কেন্দ্রে সাংবাদিকরা যেতে পারবেন, তারা ছবি তুলতে পারবেন শুধুমাত্র বুথের ভেতরে ছাড়া বাকি সবটুকু, যেটা সবসময় আমরা এই সুযোগটাও পাই নাই। এইখানে এই বছর ভোট দেওয়ার ক্ষেত্রে কিছু জিনিস, যেমন নির্বাচন কমিশন বলেছে যে আপনি বাসায় বসেও অ্যাপের মাধ্যমে আপনি আপনার ভোটার যে নম্বর সেই নম্বর নিয়েও আপনি ভোট কেন্দ্রে যেতে পারেন। অনেকেই মনে করেন যে ভোটার যে স্লিপ সেটা বাইরের কেন্দ্রে কেন্দ্রে থাকে, যারা স্থানীয় কাউন্সিলর বা স্থানীয় যারা প্রার্থী তারা বাইরে এজেন্টদেরকে দিয়ে ভোটার স্লিপ বাড়ি বাড়িতেও পাঠান, আমরা গ্রামে দেখেছি এবং শহরেও সেই 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 প্র্যাকটিসটা আছে। তো অনেক সময় অনেকে বলেন যে আমার নির্বাচন যখন আমি ভোট দিতে যাব তখন কি আমার ন্যাশনাল আইডি কার্ডটা লাগবেই কিনা, এটা তো জাতীয় পরিচয়পত্র প্রয়োজন নাই, কিন্তু ইভিএম এ ভোট হলে ওটা আবার লাগে। আচ্ছা, ভোট প্রদান শেষ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সভাপতি তিনি, শেষ করেননি, উনি কেবল কালি দিলেন, এরপর ব্যালট নেবেন। আচ্ছা, কালি 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 দেওয়ার অমোচনীয় কালি দেওয়ার পর্বটি শেষ করেছেন, এরপরে ব্যালট নিয়ে তিনি তার আনুষ্ঠানিক ব্যালট নেবেন, তারপর উনি ভোট দেবেন। আচ্ছা, এবারের ব্যালটে কয়টা মার্কা এখানে প্রার্থী যতজন ততটাই মার্কা হবে? সাইমা ওয়াজেদ পুতুল তিনিও ভোট দেওয়ার, তার যে আনুষ্ঠানিকতা তিনিও সেটা সারবেন, আমরা দেখতে পাচ্ছি। একই সাথে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল তারা একই সাথে হয়তো ভোট দিবেন। দর্শক, এইটি আজকের দিনের একটা আলোচিত মুহূর্ত হবে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যালট নিয়েছেন এবং কীভাবে ভাঁজ করে সে ব্যালটটা কীভাবে ভাঁজ করে তারপরে ব্যালটটা বাক্সে ফেলতে হবে সেটাও যারা পোলিং অফিসার আছেন দায়িত্বরত আছেন তারা অনেক সময় ইনস্ট্রাকশনটা দিয়ে দেন। এবং গোপন বুথে তিনি চলে গেছেন এবং যার যার ভোটটা তিনি ওখানে বসে সিল মেরে তারপরে আপনি এই যে সাদা ট্রান্সপারেন্ট যে বাক্সটা সেখানে ফেলা, এই প্র্যাকটিসটা, এই বাক্সটার প্র্যাকটিসটা শুরু হয়েছে 2008-2008 নির্বাচনে, যেখানে সাদা বাক্স যে দেখা যায় যে ভেতরে ভোট পড়ে কিনা। গণমাধ্যম কর্মীরাও অপেক্ষা করছেন, প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি ভোট দেওয়ার পর হয়তো তিনি ব্রিফিং করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আসলে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই 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 চিত্রটা সারাদিনের জন্য একটা আইকনিক চিত্র হয়ে থাকবে। সো ভোট দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি কেন্দ্রে একাধিক বুথ থাকে, একটি রুমে একাধিক বুথ থাকে, সুতরাং আমরা সম্ভবত সাইমা ওয়াজেদ পুতুল তিনি আরেক না তিনি সম্ভবত একই তিনি তারপরে হয়তো ভোট দিচ্ছেন, তার পরের ভোটার হচ্ছেন তিনি। প্রথম ভোট সম্ভবত প্রথম ভোটটাই তিনি দিলেন, এই যে এই কেন্দ্রে প্রথম ভোটটাই তিনি দিলেন।